ইউক্রেনে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে রাশিয়ার 130,000 সেনা। রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে দ্রুত জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন। কয়েকদিনের মধ্যে বাইডেনকে ইউক্রেন সফর করতে বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। ইউক্রেনে মার্কিন সেনারা রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়াবে না। আফগানিস্তান থেকে পাওয়া পানির পরিমাণে খুশি নয় ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। 130,000-এরও বেশি রাশিয়ান সেনা ইউক্রেনে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে। ইউক্রেনের রাজধানীতে ফ্লাইট বাতিল করা হয়েছে এবং সেখানে সৈন্যরা রবিবার ন্যাটো সদস্যদের কাছ থেকে অস্ত্রের নতুন চালান আনলোড করেছে, কারণ এর প্রেসিডেন্ট ক্রমবর্ধমান সংখ্যক রাশিয়ান বাহিনীর দ্বারা কয়েকদিনের মধ্যে সম্ভাব্য আক্রমণে মার্কিন সতর্কতার মুখে আস্থা তৈরি করতে চেয়েছিল প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। প্রায় এক ঘন্টা প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছেন। জোর দিয়ে বলেছেন যে ইউক্রেনীয়রা একটি শক্তিশালী রাশিয়ান সামরিক বাহিনীর দ্বারা আতঙ্কিত হামলার বিরুদ্ধে দেশটিকে নিরাপদ ও নির্ভরযোগ্য সুরক্ষা এর অধীনে রয়েছে। হোয়াইট হাউস বলেছে যে উভয় রাশিয়ার একটি ভয়ঙ্কর সামরিক আক্রমণ বন্ধ করার চেষ্টা করার জন্য প্রতিরোধ এবং কূটনীতি উভয়কে চাপ দিতে সম্মত হয়েছে। বাইডেন প্রশাসন তার উদ্বেগের বিষয়ে ক্রমশ স্পষ্টবাদী হয়ে উঠেছে যে রাশিয়া আগামী দিনে এমন একটি ঘটনা ঘটাবে যা ইউক্রেনে আক্রমণ করার একটি মিথ্যা অজুহাত করবে। সাম্প্রতিক দিনগুলিতে মার্কিন ও ইউরোপীয় গোয়েন্দা অনুসন্ধানগুলি এই উদ্বেগের জন্ম দিয়েছে যে রাশিয়া পূর্ব ইউক্রেনে মঙ্গলবারের জন্য নির্ধারিত ইউক্রেনীয় সামরিক মহড়াকে লক্ষ্য করার চেষ্টা করতে পারে। এই ধরনের একটি মিথ্যা পতাকা অপারেশন শুরু করার জন্য বিষয়টির সাথে পরিচিত দুজনের মতে তারা নাম প্রকাশ না করার শর্তে বলেছে, কারণ তারা এটি সম্পর্কে প্রকাশ্য কথা বলার জন্য অনুমোদিত নয়। আমেরিকান গোয়েন্দা কর্মকর্তারা বিশ্বাস করেন যে সামরিক মহড়াকে লক্ষ্যবস্তু করা হলো একাধিক বিকল্পের মধ্যে একটি, যা রাশিয়ার একটি মিথ্যা পতাকা অপারেশনের সম্ভাবনা হিসেবে বিবেচনা করা হয়েছে। এদিকে জানবেন, রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে দ্রুত জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উত্তেজনা কমানোর জন্য কূটনীতি অনুসরণ করার পুনরাবৃত্তি করেছেন, কারণ মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সতর্ক করেছে যে মস্কো হামলার জন্য একটি অজুহাত খুঁজছে। রবিবার হোয়াইট হাউস বলেছে প্রেসিডেন্ট বাইডেন স্পষ্ট করেছেন যে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যে কোনো আগ্রাসনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র তার মিত্র ও অংশীদারদের সাথে দ্রুত এবং সিদ্ধান্তমূলকভাবে প্রতিক্রিয়া জানাবে। জেলেনস্কির অফিস বলেছে যে দুই নেতা রাশিয়ার পশ্চিম প্রতিবেশী আক্রমণ করলে তার বিরুদ্ধে সম্ভাব্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করেছেন। এর আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সিবিএস নিউজকে বলেছিলেন যে গত 10 দিনে রাশিয়ান বাহিনী গঠনে একটি নাটকীয় ত্বরণ হয়েছে এবং তারা মূলত যে কোনো সময় একটি সামরিক পদক্ষেপ শুরু করতে পারে। এছাড়াও রাশিয়ার গোয়েন্দা সংস্থা পূর্ব ইউক্রেনের রুশ প্রক্সি বাহিনী বা রুশ নাগরিকদের ওপর যে কোনো ধরনের আক্রমণ পরিচালনা করে এমন রুশ অ্যাকশন শুরু করার জন্য কোনো অজুহাত বা মিথ্যা পতাকা অভিযানের সম্ভাবনার জন্য আমরা খুব সতর্কতার সাথে পর্যবেক্ষণ করেছি, এটি ইউক্রেনীয়দের ওপর দোষারোপ, বলেছে জ্যাক সুলিভান। এরপর জানবেন, কয়েকদিনের মধ্যেই বাইডেনকে ইউক্রেন সফর করতে বললেন ভ্লাদিমির জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি রবিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে কিয়েভ সফরের আমন্ত্রণ জানিয়েছেন রাশিয়ার আতঙ্কিত আক্রমণের মুখে ওয়াশিংটনের সমর্থন দেখাতে। আমি নিশ্চিত যে আগামী দিনে আপনার কিয়েভ সফর একটি শক্তিশালী সংকেত হবে এবং পরিস্থিতি স্থিতিশীল করতে সাহায্য করবে, রাষ্ট্রপতির বরাত দিয়ে জেলেনস্কি রবিবারের শুরুতে একটি ফোন কলে বাইডেনকে এই কথা বলেছিলেন। ওয়াশিংটন 50 মিনিটের কলের রিড আউট ও আমন্ত্রণের কথা উল্লেখ করেননি। হোয়াইট হাউস বলেছে বাইডেন ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। হোয়াইট হাউস জানিয়েছে দুই নেতা ইউক্রেনের সীমান্তে রাশিয়ার সামরিক গঠনের প্রতিক্রিয়া কূটনীতি এবং প্রতিরোধ চালিয়ে যাওয়ার গুরুত্বের বিষয়ে একমত হয়েছে। জেলেনস্কির কার্যালয় বলেছে যে দুই নেতা রাশিয়া তার পশ্চিম প্রতিবেশী আক্রমণ করলে তার বিরুদ্ধে সম্ভাব্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করেছেন। গত সপ্তাহে
এক লাখেরও বেশি সৈন্য নিয়ে রাশিয়া ঘিরে রেখেছে। আমরা এখনও ন্যাটোর সদস্য নই, এই কারণে শুধুমাত্র একটি শক্তিশালী ইউক্রেনের সেনাবাহিনী আমাদের রাষ্ট্রের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারে। জেলেনস্কি মার্কিন সামরিক সরবরাহের অবিচল চালানোর জন্য বাইডেনকে ধন্যবাদ জানানোর পর এটি যোগ করে বলেছেন। এরপর থাকছে ইউক্রেনে মার্কিন সেনারা রাশিয়ার সাথে যুদ্ধে জড়াবে না। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র জন কির্বি বলেছেন, ইউক্রেনে আমেরিকান সেনারা রাশিয়ান সেনাদের সাথে লড়াইয়ে নামবে না। প্রেসিডেন্ট জো বাইডেন নিজেও এই ইঙ্গিত দিয়েছেন বলে জানান কির্বি। গতকাল একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইউক্রেনে যে কোনো দিন রাশিয়া আক্রমণ করতে পারে এমন আশঙ্কা থেকে যেখানে অবস্থানরত সেনাদের সরিয়ে নেওয়া হচ্ছে, যে কোনো সময় আক্রমণ করার মতো রাশিয়ার সামরিক সক্ষমতা রয়েছে বলে মন্তব্য করেন জন কির্বি। ইউক্রেনের সাথে রাশিয়ার চলমান উত্তেজনার মধ্যে আমেরিকা ইউরোপে আরও 3,000 সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ন্যাটো সামরিক জোটভুক্ত দেশগুলো পোল্যান্ডে 5,000 সেনার সমাবেশ ঘটাতে হচ্ছে আমেরিকা। আগেই ইউরোপ জুড়ে 80,000 সেনা মোতায়েন রয়েছে। কৃষ্ণ সাগরে 30টিরও বেশি যুদ্ধজাহাজের তৎপরতা রাশিয়ার প্রশিক্ষণ মহড়া বলে উড়িয়ে দেয়। কিন্তু জন কির্বি বলেছেন, এই মহড়া ইউক্রেনের সার্বভৌমত্বের ওপর হুমকি হয়ে দাঁড়াতে পারে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের সতর্কবার্তা জারির পর ইউক্রেনে অবস্থানরত আমেরিকান নাগরিকদের জন্য পোল্যান্ড তাদের সীমান্ত খুলে দিয়েছে। সেই সাথে ফ্লোরিডা ন্যাশনাল গার্ডের 160 সদস্যকেও সরিয়ে নেয় আমেরিকা। এসব গার্ড ইউক্রেনের সেনা সদস্যদের প্রশিক্ষণে নিয়োজিত ছিল। অপরদিকে জানবেন, আফগানিস্তান থেকে পাওয়া পানির পরিমাণে খুশি নয় ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিদ্যুৎ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের হেলমান্দ নদী থেকে ইরানকে যে পরিমাণ পানি দিয়েছে তাতে খুশি হয়নি তেহরান। ইরানের বিদ্যুৎ মন্ত্রণালয় সীমান্ত নদী ও যৌথ পানি সম্পদ বিষয়ক বিভাগের প্রধান জাব্বার ওয়াতান ফাদা গতকাল রোববার বলেছেন, হেলমান্দ নদীর কামাল খান বাঁধ খুলে দেওয়ার পর আফগানিস্তান থেকে যে পরিমাণ পানি দেওয়া হয়েছে তা ইরানের ভূখণ্ডে ঠিক মতো পৌঁছায়নি। তিনি বলেন, আফগান তালেবান কর্মকর্তারা বলেছেন যে এরাই ভেতরে পানি নিতে হলে ড্রেনেজ সিস্টেম ব্যবহার করতে হবে। তিনি বলেন, আফগান কর্তৃপক্ষ ইরানের বিদ্যুৎ মন্ত্রণালয় প্রতিশ্রুতি দিয়েছে যে শিগগিরই তারা সমস্যার সমাধান করবেন এবং প্রায় 5 দশক আগে ইরান ও আফগানিস্তানের মধ্যে হেলমান্দ নদীর পানি বণ্টন নিয়ে চুক্তি হয়। 2001 সালে মার্কিন সামরিক বাহিনী আফগানিস্তান দখল করার পর থেকে ইরানকে কর্তৃপক্ষ চুক্তি অনুযায়ী পানি দেওয়া বন্ধ রাখে। এদিকে জানবেন, ইউক্রেনে ইরানি নাগরিকদের অস্বাভাবিক পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান। ইউক্রেনে বসবাসরত ইরানের নাগরিকদের যে কোনো অস্বাভাবিক পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে কিয়েভে ইরানের দূতাবাস। শনিবার ওই দূতাবাসের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হলেও ইরানি নাগরিকদের ইউক্রেন ত্যাগের কথা বলা হয়নি। ইরান দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেন রাশিয়া সীমান্তে সম্ভাব্য সংঘাতের কথা বিবেচনা করে ইউক্রেনে বসবাসরত অনেক ইরানি নাগরিক দেশটি ত্যাগ করার প্রশ্নে দূতাবাসের মতামত জানতে চেয়েছিলেন। তাদের যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। ইরান দূতাবাসের অফিসিয়াল টুইটার পেজে প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়েছে, ইরানের নাগরিকরা যেন পরবর্তী নির্দেশনা পাওয়ার জন্য দূতাবাসের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন। বিবৃতিতে আরও বলা হয়, ইরান দূতাবাস ইরানি নাগরিকদের নিরাপত্তা সর্বোচ্চ অধিকার দেয় এবং এই মূলনীতির ভিত্তিতে সঠিক সময়ে তাদের করণীয় ঠিক করতে প্রতিশ্রুতিবদ্ধ। ইউক্রেন সীমান্তে প্রায় 1,00,000 সেনা মোতায়েন করা সত্ত্বেও রাশিয়া বলেছে ইউক্রেন দখল করা বা দেশটিতে হামলা চালানোর কোনো ইচ্ছা নেই তাদের। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকোভ উত্তেজনা সৃষ্টিকারী যে কোনো খবরকে ভিত্তিহীন ও মিথ্যা বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, রাশিয়া বিশ্বের কারো জন্য কোনো হুমকি সৃষ্টি করে না, তবে রাশিয়ার হামলা ভয় দেখিয়ে পূর্ব ইউরোপের সামরিক শক্তি বৃদ্ধির ব্যাপারে তিনি পাশ্চাত্যকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাশিয়ার নিরাপত্তা হুমকিগ্রস্ত করা হলে কঠোর জবাব দেওয়া হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।